এটা হলো স্নেহাশিস। স্নেহাশিসের মুখে ভাত ছিল আজকে, তো এটা চিরঞ্জীবের একটা বন্ধুর ছেলে, কিন্তু ও চিরঞ্জীব তো রিলেশনে কাকা হচ্ছে, কিন্তু ওর কাকা ছিল না, তাই চিরঞ্জীবই ভাত খাওয়ালো। তো আজ থেকে আমরা মামা মামি হয়ে গেলাম। এই যে আমরা এসে গেছি আমার বাড়ি, তো বায়না ধরেছে মামি তোমার সাথে যাব, তোকেও নিয়ে এসছি। না এটা কোথায় এসছো তুমি? এখানে এখানে এসছে, তো আমার বাড়িতে এসছে, বলছে ভাইও যাবে আমিও যাব। আর ওকে বুকান বলতে পারে না এখন, বলে দোকান ভাই। তো আর আমার ছেলে তো দুষ্টু, আমি শুধু বসে থাকলেও খেলবে, আমি উঠে গেলে আর খেলতে খেলবে না, এত কাঁদছে। হঠাৎ করে কী হয়েছে জানি না, ওই কলকাতা যাওয়ার পর থেকেই সারাদিন মা মা। বম্মার সাথে খেলছে, আর এটা আমার অনেক পুরনো কার, সে এখনো আস্টার হয়ে গেছে, ভাবো কত বছর, 25 বছর আগেকার কার, 1st বছরে জন্মদিন পেয়েছিলাম, মা লাত্ত করে রেখে দিয়েছিল, তাই এটার কিছু হয়নি, না হলে বাকি তো সব ভেঙেই ফেলেছি। আর এখানে আহিকে চিপস দেওয়া হয়েছে, ও চিপস খেতে খুব ভালোবাসে, লেস এর জন্য লেস খাচ্ছে, বলছে মামি তোমার পাশেই বসবো, ওই জন্য আমার পাশে বসে বসে লেস খাচ্ছে। নারায়ণ পুজো, সেই আমাদের বিয়ের থেকে হওয়ার কথা ছিল, কিন্তু বুকান পেটে চলে এসেছিল, তাই হয়নি, তো এতদিনে হচ্ছে। নারায়ণ পুজো, এই যে আহি খেলছে এখন, আহি রাখি বান্ধবে, কাকে কাকে বলে দাও তো, কাকে বান্ধবে রাখি বলো, আর তুমি কাকে বানবে? বুকান দেখো কি করেছে বিছানাটা, বুকান অবস্থাটা কি করেছে দেখো, কি করবে বুকান? আর এটা কি ভাই রে, এটা কি ভাই দেখো, বলে কি দোকান ভাই, এটা দোকান ভাই, দোকান ভাই আর ভাত খেয়েছে, তারপরে টেডি বিয়ার খাচ্ছে, আর শুধু আমাকে বসে থাকতে হবে, কোনো কাজ করতে দিচ্ছে না। তো আজকে রাখি পূর্ণিমা, আমার তরফ থেকে সবাইকে শুভ রাখির কামনা, আমার যত ভাই বোনরা আমাকে দেখো সবাইকে, তাছাড়া আমার বন্ধু, আমার সমবয়সী এবং আমার থেকে যারা বড় সবাইকে রাখির শুভকামনা, কারণ রাখি তো সবাইকেই পড়ানো যায়। আমি ভেবেছিলাম বুকানকে পড়াবো, কিন্তু কেনা হয়নি, আর চিরঞ্জীব বললো যে না বাচ্চা অত তোমাকে পাকাবি করতে হবে না, তো আমার পড়ানো হলো না। তো দিদি আছে ওর, মানে আমার ননদ এসছে দেখিয়েছিলাম, তো আমাদের কত দুদিন দুদিন ধরে খুব আড্ডা চলছে এখন, মানে ফোন ঘাটারই টাইম পাচ্ছি না, তারপর আমার তো এক্সামও চলছে, তো খুব ওই নিয়েই ব্যস্ত হয়ে গেছি। তো সেজন্য বুকান এত দুষ্টু করছে না, সারাক্ষণ মামা দিদির বাড়িতে গিয়ে শিখলো, মামা এখানেও তাই করছে, আমাকে দেখে নিলে আর কারোর কাছে থাকবে না, সে চোখ দিয়ে জল পড়ছে ছেলের। তো যাই হোক, তো ননদের মেয়ে আছে আর বড় ননদ এখানে থাকে, বড় ননদের মেয়ে সোনাই, ওকে দেখিয়েছি অনেকবার ব্লগে, তো ওরা দুজন মিলে গোবিন্দকে আমার আমার ছেলেকে আর আমার মেনেজ ননদের ছেলেকে ওই আহি একে বলে দোকান ভাই আর ওকে বলে লাড্ডু ভাই, তো আর ওকে বলে গোবিন্দ দাদা, তো তিনজনকে ও রাখি পড়াবে আর সোনাইও আসছে। আর আমাদের বাড়িতে আজকে পূর্ণিমা পুজো দেখালাম, তো আমাদের বাড়িতে একটা আমাদের বিয়ের পর থেকেই ওটা মানে হবে হবে করছিল, তো কিন্তু বুকান পেটে চলে আসাতে বললো যে না এখন পুজো দেওয়া যাবে না, তো আমার মানে চিরঞ্জীবদের বাড়িতে নিয়ম আছে এটা যে বিয়ের পর মানে বউ বা আর ছেলের নামে পুজো দিতে হয়, তো সেই পুজোটা আজ হচ্ছে, বাবা পুজোতে বসে গেছে, 12:30 বাজছে। ওম সর্বমঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে সর্বনেত্রং বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সৃষ্টি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণস্বয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ओम नारायण नम नारायण नम यवा कुसुम कस्तब सूर्य देवाय नम ओम सरस्वती देव तिहरी तिहरी
কাছে যাচ্ছি আমরা বর্দার ঘরে হাকি পড়তে না খাওয়া কমপ্লিট হয়েছে বৃষ্টি পড়ছে হাঁটছে তাড়াতাড়ি চল 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 তাড়াতাড়ি চল আহি গোবিন্দ ভুকান সোনাই আর এটা একটা বাচ্চা আমার এই যে দাদার খেলানি খেলছে আর দেখো কত হাসছে যেন জামাই বাবু আমি সবচেয়ে স্ট্রং সুপার হিরো এরকম কি হচ্ছে আরেকটা আমাদের লাড্ডু ভাই খুব আনন্দ না তোমার গোবিন্দ লজ্জা পেয়ে যাচ্ছিস নাকি চুপচাপ হয়ে গেছে গোবিন্দই চুপচাপ হয়ে বাঁধবে আর দুটোর মধ্যে একটাও বাঁধবে না চুপচাপ হয়ে তুমি ছেলেকে দেখো তুমি ভিডিও করো আমার চেয়ার বা হয়ে গেছে হ্যাঁ বাবা খুব সুন্দর পড়া আগে খালি এই যে এবার আমাদের রুদ্রিক বাবা পড়ছে মাকে বলছে দেখো এই হয়ে গেছে আমি যে ভিডিও গুলো করলাম আগে হলো কিনা বাবু সমঝো এই সারে দুজনে খাওয়ার ঘুমের টাইম হয়ে গেছে তাড়াতাড়ি ঘর দুটো রাখি দুটো রাখি ঘুমের টাইম হয়ে গেছে আমরা চলে যাবো ঘর এই যে এখন গিফট বিতরণ হচ্ছে এই যে
পুজো বলে মা বাবা এসছে, বুকানকে দেখো কি খুশি, দাদু জায়গা থেকে হাসছে পুরো। বুকান কেছে, আমার কোল থেকে চলে গেছে। মারা এসছে, এমনিও মা আসতো রাখি পড়াতো, দেখো কি আনন্দ। মা ওর এখানে বসো, বাবা চেয়ারে বসো। আমার মেয়ে নাম দিয়েছে লাড্ডু ভাই। বাবা বাবা কি সুন্দর লাগছে সোনা। এই যে এটা আমাদের আরেকটা সদস্য না ছোট, এই যে মা অনেকদিন পর দেখছে, ওই জন্য নিয়ে এলাম ওকে। দাদু হই তোমার, তোমার দাদু হই, দাদু হই তোমার।